আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজকের ভিডিওতে রাজ্য সরকারি কর্মচারী এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বিশেষ আপডেটস এবং খবর চলে এসেছে। তো সেই সব গুরুত্বপূর্ণ আপডেটস এবং খবরগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো খবরটা বিস্তারিতভাবে দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট করতে চাইছি, এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখন আমি বর্তমান অনলাইন নিউজ পোর্টালে চলে এসেছি। তো আপনারা খবর শিরোনামে দেখতে পাচ্ছেন 10ই জুন স্কুল না খোলা পরামর্শ শিক্ষকদের। তো এখন এই খবরটা আপনাদের আমি বিস্তারিতভাবে পড়ে শোনাচ্ছি। নিজস্ব প্রতিনিধি কলকাতা। কলেজ ও বিশ্ববিদ্যালয় খুললেও এখনই স্কুল না খোলার ব্যাপারে সওয়াল করেছেন শিক্ষক মহল। এখন পর্যন্ত ঠিক আছে 10ই জুন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে, কিন্তু তার সঙ্গে স্কুলগুলি খুলে দিলে রাজ্যের কম বেশি 1 কোটি ছাত্রছাত্রী বিপদের মুখে পড়বে বলেই মনে করছেন শিক্ষকেরা। লকডাউন উঠলেও বজায় থাকবে সামাজিক দূরত্ব বিধি, কিন্তু একটি স্কুলে তা না মেনে চলা কোনোভাবেই সম্ভব নয় বলে দাবি করেছেন কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস। তিনি বলেন, মোটামুটি 20 ফুট বাই 16 ফুটের ঘরে 15 থেকে 16টি বেঞ্চ থাকে। 4 জনের বেশি ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয়, কারণ ধরে নেওয়া হয় উপস্থিতির হার বড়জোর 70% থাকবে, কিন্তু তাতেও ছাত্রছাত্রীদের মধ্যে 3 ফুট দূরত্ব মেনে চলা সম্ভব নয়। উপস্থিতির হার তার চেয়েও বেশি হলে কয়েক ইঞ্চি দূরত্ব থাকবে না। তাছাড়া স্কুল স্যানিটাইজ করা, অফিস কাছারি স্যানিটাইজ করার মধ্যে পার্থক্য রয়েছে। স্কুলের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এদিকে বহু স্কুল সাফাইকর্মী নেই। কোনো কোনো স্কুলে নিজেদের তহবিল থেকে চুক্তির ভিত্তিতে অর্থ দিয়ে সাফাইকর্মী আনেন। প্রাথমিক স্কুলগুলিতে সেই অর্থে সাফাইকর্মী পদে নেই, তাই স্যানিটাইজেশনের কথা মাথা ব্যথার কারণ হবে। অন্যান্য পরিচ্ছন্নতা বিধিও কঠোরভাবে মেনে চলা বেশ কঠিন। প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক নবকুমার কর্মকার বলেন, মনে হয় না 10ই জুন স্কুলগুলি খোলা সম্ভব হবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে সমস্যাটা অন্য। ছাত্রছাত্রী উচ্চশিক্ষা তথা পেশাদারী কেরিয়ারে পুরোটাই পরীক্ষা ও ফলাফলের সঙ্গে সম্পর্কযুক্ত। স্কুলের ক্ষেত্রে সেই ব্যাপারটা নেই, তাই এ ব্যাপারে তাড়াহুড়ার প্রয়োজন নেই। স্কুলের ছাত্রছাত্রীরা অনেকটাই ছোট, তাই তাদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে। তো এই ভিডিওতে আপনারা স্পষ্ট হয়ে দেখতে পারেন, বিভিন্ন বিশেষজ্ঞ তারা মনে করছেন যে 10ই জুন 2020-তে যদি স্কুলগুলি খুলে দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা আসন্ন বিপদের সম্মুখীন হবে, এবং তাই সবকিছু স্বাভাবিক না হলে স্কুলগুলি খুলে দিলে কোটি কোটি ছাত্রছাত্রী ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে, যা গোটা দেশ এবং রাজ্যের জন্য বিপদ ডেকে আনবে। তাই বিশেষজ্ঞ মহল মনে করছেন 10ই জুন 2020-তে স্কুলগুলি খুলবে না, এবং স্কুলগুলি স্যানিটাইজেশন করতে বেশ কিছুটা টাইম লাগবে। অফিসের থেকে স্কুলে স্যানিটাইজেশন করা, শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে দূরত্ব বজায় রেখে পড়াশোনা করা এবং উচ্চ মাধ্যমিক 2020 যেসব বাকি পরীক্ষাগুলি আছে সেগুলো নিতেও বেশ অসুবিধা হবে। তো তাই মনে করা হচ্ছে যে 10ই জুন 2020-তে আপনাদের স্কুলগুলি খুলবে না, এবং উচ্চ মাধ্যমিক 2020 বাকি পরীক্ষাগুলি হতে আরও বেশ কিছুটা সময় লাগবে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই রেখে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটি আছে তাকে প্রেস করে নেবেন। তো বন্ধুরা আজ পর্যন্ত খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।